এফএসসি সরকার ক্ষমতা আসার পর জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, দ্রব্যমূল্য উদ্যোগ অধিক কখনো তারা মানে সীমাহীনের মধ্যে রাখতে মানে সহনীয় পর্যায়ে রাখতে পায় নাই। আজকে আমাদের রাজ্য বিভাগ বিন বাবদ চেয়ারম্যান বাংলাদেশের 20 কোটি মানুষের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজান উপলক্ষে তেল গ্যাস বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় মূল্যের দাম কমানোর দাবিতে এবং সরকারের পদ থেকে দাবিতে আজকে লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে। তাই আজকে আমরা নাঙ্গুজ মহানগরীর উদ্যোগে আজকে নাঙ্গুজের বাসীকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি। ইনশাল্লাহ আমরা যাব আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এফএসসি শাসিনের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং তাদের পদ্ম আন্দোলনকে ত্বরান্বিত করতে। বিএনপি সবসময় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে জনগণের পক্ষে থাকে। আজকে এই প্রোগ্রামটা জনগণের পক্ষে একটি প্রোগ্রাম। এই সরকার আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের সামনে যে পবিত্র রমজান, এই রমজান উপলক্ষে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষকে যে 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে যায় নাই, যার জন্য শিক্ষা দেওয়ার জন্য আজকে এই সরকার পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যের যে অবস্থার সৃষ্টি করেছে, আজকে দেশে একটি দুর্ভিক্ষজনক পরিস্থিতি সৃষ্টি করে এবং দুর্নীতি এবং বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে এই দেশের মানুষকে চরম বিপর্যস্ত অবস্থায় ফেলে দিয়েছে। এর থেকে উত্তরণের জন্যই আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি, জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আগামীতে জনগণের পাশে থেকে এই সরকারের সকল অপকর্মের জবাব আমরা দিব এবং মাঠে থাকব এবং এই সরকারকে এ পদত্যাগে বাধ্য করে এই দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এটাই আমাদের প্রত্যাশা।